হবিগঞ্জের বাজারে সবজির দাম কমতে শুরু করেছে। সরবরাহ বাড়ার কারণে সব ধরনের সবজির দামই প্রায় অর্ধেকের মতো কমেছে। যদিও কিছু কিছু সবজি যেগুলো স্থিতিশীল রয়েছে, অর্থাৎ গেল সপ্তাহে যে পরিমাণ দাম ছিল চলতি আজকেও একই দামে বিক্রি হচ্ছে। যেমন আপনারা জানেন যে চলমান যে কোটা আন্দোলন পরিস্থিতির কারণে আন্দোলন চলছিল, একই সাথে কারফিউ ছিল, ফলে সবজির দাম কিন্তু একেবারে হু হু করে বাড়তে থাকে। এক পর্যায়ে আসলে প্রত্যেকটি সবজির দামই দ্বিগুণের বেশি বেড়ে যায়। মূলত ব্যবসায়ীরা যেটি বলছিলেন যে সরবরাহের যে ঘাটতি, অর্থাৎ আন্দোলনের কারণে এবং কারফিউ চলার কারণে যে সবজির ট্রাক হবিগঞ্জে আসতে পারেনি, যে কারণে আসলে সবজির দাম বাড়তে থাকে। তবে এখন যেহেতু আসলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে এবং পুরো পরিস্থিতি আসলে উন্নতি হয়েছে, সে কারণে সবজির দামও কিন্তু কমতে শুরু করেছে। আজকে আমরা হবিগঞ্জ শহরের যে সবচেয়ে বড় যে পাইকারি বাজার, যেটি চাষি বাজার হবিগঞ্জ শহরের, সেই চাষি বাজারে গিয়ে আমরা যেটি দেখেছি যে প্রত্যেকটি সবজি আসলে অর্ধেকের মতো দাম কমে এসেছে। যদি আপনাদেরকে একটু দাম সম্পর্কে বলতে হয়, যেমন চিচিঙ্গা গেল সপ্তাহে বিক্রি হয়েছিল 70 টাকায়, সেটি আজকে বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে। অন্যদিকে ঝিঙ্গা, এই ঝিঙ্গার দাম কিন্তু বাড়েও নি এবং কমেও নি, স্থিতিশীল রয়েছে, অর্থাৎ 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বেগুন, সেটি গেল সপ্তাহে বিক্রি হয়েছিল 60 টাকা কেজিতে, আজকে সেটি বিক্রি হচ্ছে 30 টাকায়। কুমড়োর যে জালি রয়েছে মাঝারি আকারের, সেই জালি কিন্তু 70 টাকা থেকে আজকে 35 টাকায় নেমে এসেছে। করলা 120 টাকা থেকে 60 টাকাতে আজকে বিক্রি হচ্ছে। অন্যদিকে কচুর মুখী, সেটিও কিন্তু অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ গেল সপ্তাহে 60 থেকে 65 টাকা কেজিতে বিক্রি হয়েছিল, আজকেও একই দামে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে কচুর মুখী মূলত স্থানীয়ভাবেই আসলে উৎপাদিত হয়ে থাকে এবং স্থানীয়ভাবেই উৎপাদিত যে মুখী সেগুলো বাজারে আসে, যে কারণে এর দাম আসলে স্থিতিশীল রয়েছে, খুব বেশি আগে বাড়েনি এবং এখন কমেও নি। অন্যদিকে কাঁচামরিচ, যেটি আসলে 400 টাকা ছাড়িয়ে গিয়েছিল এবং এই কাঁচামরিচ নিয়ে আসলে মানুষের মধ্যে সবচেয়ে বেশি অস্বস্তি ছিল, সেই কাঁচামরিচের দামও কিন্তু অনেক কমে এসেছে, অর্থাৎ 400 টাকার উপরে যে কাঁচামরিচ ছিল সেটি আজকে বিক্রি হচ্ছে 160 টাকা কেজিতে, যেটি ভালো মানের। আর কিছুটা নিম্নমানের যে কাঁচামরিচ রয়েছে সেটি বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। টমেটো, সেটি 20 টাকা কমেছে, খুব বেশি কমেনি, 130 টাকা ছিল এক সপ্তাহ আগে প্রতি কেজি, আজকে সেটি বিক্রি হচ্ছে 110 টাকায় কেজিতে। কাফরুল, যেটি এখন পর্যন্ত স্থিতিশীল রয়েছে, অর্থাৎ 50 থেকে 55 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর বাহিরেও আসলে যে সবজিগুলো রয়েছে তার অধিকাংশ সবজি আসলে দাম কমেছে, কোনোটি আসলে এখন পর্যন্ত বাড়েনি। এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে সরবরাহ বেড়েছে এবং সরবরাহ বাড়ার কারণেই মূলত সবজির দাম অর্ধেকের নিচে নেমে এসেছে। এবং যদি সরবরাহ যেটি রয়েছে সেটি যদি স্বাভাবিক থাকে বা অব্যাহত থাকে, সেই ক্ষেত্রে সবজির দাম আরও কিছুটা কমতে পারে, এরকমটাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে একটি বিষয় বলতে হয়, আমরা যে তথ্যটি আপনাদেরকে জানিয়েছি সেটি হচ্ছে পাইকারি বাজার, হয়তো খুচরা বাজারে কিনতে গেলে এর চেয়ে 10 থেকে 15 টাকা প্রতি কেজিতে বেশি, কিংবা 5 টাকা 10 টাকা 15 টাকা প্রতি কেজিতে বেশি কিনতে হবে ভোক্তাকে।